সুপ্রিয় দর্শক হ দেখেই বুঝে গেছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা এটাই হচ্ছে অ্যাজেলিয়া এই অ্যাজেলিয়া গাছ সম্পর্কে যদি একটুখানি বলতে হয় তাহলে প্রথমেই যে কথাটা বলবো যে আমরা যারা মোটামুটি বাগান দীর্ঘদিন থেকে করি তাদের কাছে যে সমস্ত গাছ একটু সেন্সিটিভ অর্থাৎ যে সমস্ত গাছ বাগানে করা একটু কষ্টসাধ্য বা একটু অভিজ্ঞতার দরকার পড়ে তার মধ্যে কিন্তু এই অ্যাজেলিয়া কারণ অ্যাজেলিয়া গাছটি আমি বলবো একেবারে যারা নতুন বাগানি তাদের সংগ্রহ না করার কারণ আপনি একটা গাছ অনেক দাম দিয়ে নিয়ে আসবেন নার্সারি থেকে আর কয়েকটি ফুল পাওয়ার পরেই গাছটি মারা যাবে এরকম বাগান করার উপরে একটা নেগেটিভ আপনার ভাবনা তৈরি হোক এটা আমরা চাই না তো শুধু এটুকু বলবো যারা মোটামুটি গাছ কিছুদিন থেকে করছেন বা কিছু একটা অভিজ্ঞতা হয়েছে ইন্টারেস্ট হয়েছে বাগান করার তখন তারাই এই গাছ সম্পর্কে মোটামুটি একটা ধারণা তৈরি করার পর এই গাছটা কিনবেন আমি আগেই বলছি এটা কিন্তু সেন্সিটিভ মানে কীরকম সেন্সিটিভ একটুখানি আমি মুখে মুখে বলি শোনার চেষ্টা করুন স্কিপ করলে কিন্তু আপনার অনেক তথ্যই অজানা থেকে যাবে প্রথমত গাছটি যখন নার্সারি থেকে আপনি কিনে নিয়ে আসবেন দেখবেন পলি ব্যাগটা বা গ্রোয়িং ব্যাগটা খুলে দেখবেন এখানে কোনো মাটিই থাকে না সাধারণত বলছি মাটি থাকে না কি থাকে পাতা পচা সার থাকে কোকোপিট থাকে কম্পোস্ট থাকে এসব জিনিস যদি কারো মাটি দেওয়া থাকে তাহলেও কিন্তু কি করবেন সেটা একটু জানতে হবে তো বন্ধুরা যদি আপনার মাটি দেওয়া না থাকে মানে পাতা পচা সার কিংবা কম্পোস্ট কোকোপিটের মাধ্যমে করা থাকে তাহলে কিন্তু একটুখানি সামান্য নড়াচড়া করেই সরাসরি গাছটিকে বসিয়ে দেবেন টবে কিন্তু যদি আপনার গাছটি মাটিতে করা থাকে তাহলে কিন্তু যথাসম্ভব মাটি ছাড়িয়ে নিতে হবে আবারও বলছি যথাসম্ভব মাটি ছাড়িয়ে নেবেন ছাড়িয়ে নেওয়ার পরে এমনভাবে মিডিয়া তৈরি করবেন সেটা হচ্ছে প্রথমে যদি আমি টবের কথা বলি তারপরে মিডিয়া আমি আসছি টব গাছের সাজ অনুযায়ী নেবেন তবে মাটির টপ থেকে প্লাস্টিক টব আমরা প্রিফার করি কারণ মাটির টবে একটি মাত্র ফুটো থাকে কিন্তু প্লাস্টিকের টবে আপনি প্রয়োজন মতো খুব সহজেই কয়েকটা ফুটো করতে পারেন তবে মাটির টবে যদি দু তিনটে ফুটো করতে পারেন তাহলে কিন্তু মাটির টপটা প্রথম থেকেই বসতে পারেন যেমন আমরা করেছি কারণ এতে ওয়েল ড্রেনেজ লাগবেই জমা জল একেবারেই পছন্দ করে না প্রথম কথা তাহলে মাটির টপ থেকে প্লাস্টিক টব নিতে পারেন আর মাটি টন নিলে কয়েকটা নেবেন প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে মিডিয়া এখানে মাটি যদি মনে করেন আপনি যে মাটি নেব না কোনো ব্যাপার নয় মাটি আপনি নিলেও নেবেন মাত্র টোয়েন্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট নেবেন আপনি পাতা পচা সার বা ফিফটি পার্সেন্ট পাতা সার নেবেন তার মানে টোয়েন্টি পারসেন্ট আপনি কম্পোস্ট নিতে পারেন যদি কম্পোস্ট না থাকে ধানের তুষ নিতে পারেন কাঠে গুঁড়ো নিতে পারেন তার সঙ্গে নেবেন সাদা বালি বা কনস্ট্রাকশানের বালি অর্থাৎ একেবারে এই যে এরকম মাটি থাকবে না খুব কম না থাকার মতো এর সঙ্গে আগে থেকে মাটি তৈরি করতে পারলে কিছুটা এসএসপি বা সিঙ্গাল সুপার ফসফেট মিশিয়ে নেবেন শিঙ্কুচি বনডাস নিমখোল অবশ্যই দেবেন এইভাবে আপনি বসে দেবেন সাধারণত শীতকালে প্রচুর ফুল দিলেও গ্রীষ্মকালেও এটা ফুল দেয় তবে হ্যাঁ গ্রীষ্মকালে কিন্তু একটু সচেতন হতে হবে গাছটি সম্পর্কে কীরকম সচেতন গাছটি সরাসরি রোদ সহ্য করতে পারবে না এই টেম্পারেচারের বত্রিশ ডিগ্রির উপরে তাপমাত্রা হয়ে গেলে একে রাখতে হবে শেডে কোন জায়গায় যেখানে ফিল্টার সানলাইট আসবে অর্থাৎ ইনডাইরেক্ট সানলাইট নেবে ডাইরেক্ট নয় আর এরকম আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার হয়ে গেলে অবশ্যই আপনাকে শেড ব্যবহার করতে হবে এই শেডের না রাখলে কিংবা কোনো গাছের তলায় না রাখলে গাছ কিন্তু মারা যাবে সেটা আপনার দক্ষতার উপর নয় প্রকৃতির উপর নির্ভর করে মারা যাবে এবার গাছে কিছু এরকম স্পট দেখতে পাবে এই যে কালো স্পট এই ছত্রাকের আক্রমণ হলে আপনি যে মনে করবেন শুধু সাপ ব্যবহার করেই একে আমি সারিয়ে তুলব সেটা অনেক সময় সম্ভব হয় না ব্যবিস্টন নাম শুনেছেন নিশ্চয় একটু সিস্টেমিক আপনাকে ফাঞ্জি সাইড ব্যবহার করতে হবে দরকার হলে ইনসেক্টের সাইডও আপনি ব্যবহার করতে পারেন আমি কিন্তু পেস্টিসাইডের কথা বলিনি ইনসেকটিসাইড অর্থাৎ পতঙ্গনাশক গাছ অবশ্যই স্নান করাবেন সেটা আর্লি মর্নিংয়ে সন্ধ্যাবেলা নয় সন্ধ্যাবেলা স্নান করলে পাতায় যদি জল জমে যায় তাহলে কিন্তু এই স্পটগুলো তৈরি হয় অনেক সময় হয়তো আমার কাছেও সেটা হয়েছে এখন ফুল আসছে আপনাকে তাড়াহুড়ো করার ব্যাপার নেই যে আমি কোন ধরনের খাবার দেব দরকার নেই বিশেষ কোনো খাবার রাসায়নিক খাবার দেওয়ার কোনো দরকার নেই আপনি এখানে খুব বেশি দিলে কলার খোঁসা ভেজানোর জল কিংবা পেঁয়াজের খোঁসা ভেজানোর জল আপনি সামান্য পরিমাণে দেবেন জল কিন্তু প্রায় প্রতিদিনই দেবেন কারণ আপনার টপটি হবে এতটাই ওয়েল ড্রেনেজ যে জল দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু জল বেড়ে যাবে সচরাচর আমি কিন্তু কিচেন ওয়েস থেকে তৈরি করা যে জলটা হয় সেই জলটাই ব্যবহার করে থাকি এখন যেমন আপনাদের সামনে আমি দিলাম এতটুকু এরকম জল প্রতিদিনই আপনি দেওয়ার চেষ্টা করবেন এই গাছ কিন্তু অ্যাসিডিক সয়েল পছন্দ করে তাই আপনি এরকম গাছ যদি ব্যবহার করতে পারেন তাতে খুব ভালো হয় আর যদি সয়েল টেস্ট মেশিন থাকে আপনার কাছে তাহলে সয়েল টেস্টিং মেশিন দেখে নেবেন সাড়ে চার থেকে সাড়ে পাঁচ ম্যাক্সিমাম ছয় পিএচের মান রাখবেন এবার আমি যেটা কথা বলবো এর অন্য অন্য খাবারের ব্যাপারে অনেক সময় এই গাছে পাতা পচা সারের জন্য ছত্রাক ব্যাকটেরিয়ার আগ্রহ বেশি হয় তাহলে এখানে যদি আপনি টেন জি টেন জি নাম নিঃস্বাস দানা বীজ যাকে বলি একটুখানি টেন জি যদি আপনি দিয়ে দিতে পারেন গাছের গোড়ায় তাহলে কিন্তু খুব ভালো কাজ করে আর আপনার উনিশ 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 যে ব্যালেন্স এনপিকে আছে এই এনপিকেটা এই গাছে দুটোরকমভাবে ব্যবহার করতে পারেন অর্থাৎ এখানে আপনি স্প্রেও করতে পারেন আবার আপনি গাছের গোড়াও লিকুইড আকারে দিতে পারেন গাছে যদি আপনার ছত্রাক আক্রমণ করে কিংবা কীটনাশক আক্রমণ করে আপনাদের বললাম ব্যবিস্টনটা খুবই ভালো কাজ করে তবে অন্য কোনো সিস্টেমিক কীটনাশক সরি ছত্রানাশক ব্যবহার করবেন আর সুস্থ গাছ যদি কিছুই না থাকে তাহলে অবশ্যই নিম অয়েলটা ব্যবহার করতে ভুলবেন না এটা পুরো দিনে একবার অবশ্যই নিমাসির নামে যে নিম অয়েলটা পাওয়া যায় বা যে কোনো ব্র্যান্ডের সেটা ব্যবহার করবেন বন্ধুরা আমার মনে হয় আজ এতটুকুই যথেষ্ট পরবর্তী ভিডিও আপনার সামনে আরও নতুন তথ্য নিয়ে আসব ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং হ্যাঁ একটা শেষে কথা বলি যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আগামীতে আপনার কাছে নতুন নতুন ভিডিও চলে যাবে নোটিফিকেশান আকারে আজ এতটুকুই আজ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ